আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলে এলাম আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি ভিডিও নিয়ে এবং এটি হলো আপনার যারা তে আপনার যে ভোটার এরিয়া রয়েছে সেটি যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আপনাকে কিভাবে পরিবর্তন করতে হবে কিভাবে আবেদন করতে হবে সবগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। এবং কি কি ডকুমেন্টস লাগবে সবগুলো ডিটেলস এ টু জেড ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন এরপরে আসা যাক আপনাদেরকে কিভাবে আবেদন করতে হবে তো আবেদন করার জন্য মনে রাখতে হবে আপনার ভোটার এরিয়ে দুটি একটি হলো আপনার বর্তমান এরিয়া আরেকটা হলো আপনার স্থায়ী এরিয়া এই দুটি এরিয়ার মধ্যে একটি হলো আপনার স্থায়ী ঠিকানা এবং আরেকটি হলো বর্তমান ঠিকানা তো আপনার বর্তমান ঠিকানা আপনি পরিবর্তন হয় কিন্তু স্থায়ী ঠিকানা পরিবর্তন হয় না তো সেই হিসাবে আপনার স্থায়ী ঠিকানা যদি আপনার ভোটার এরিয়া হয়ে থাকে তাহলে সেটি পরিবর্তন করা উচিত নয় আমি আপনাদেরকে বলবো আপনার যদি স্থায়ী এরিয়াতে আপনার ভোটার এরিয়া থাকে তাহলে সেখান থেকে পরিবর্তন করবেন না এছাড়া আপনি যদি স্থায়ী এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে যান সেখানে প্রায় স্থায়ীর মতো বসবাস করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই স্থায়ী এরিয়া থেকে ট্রান্সফার করতে পারবেন এটি যদি বর্তমানে আপনি যে স্থায়ী এরিয়া ভোটার এরিয়া হয় তাহলে আপনি সেটি পরিবর্তন করার দরকার নেই আর যদি বর্তমান এরিয়া থাকেন সেখান থেকে বর্তমান এরিয়া আপনার ভোটার এরিয়া কিন্তু আপনি এখন স্থায়ী লেখাতে আসতে চাচ্ছেন অথবা অন্য কোথাও যেতে চাচ্ছেন তাহলে আপনি পরিবর্তন করবেন এখন আপনি যেখানেই পরিবর্তন করুন না কেন সেখানে আপনাকে কিভাবে করতে হবে তো সবার প্রথমে এইখানে আপনি একটি ফর্ম দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনি পূরণ করতে হবে এটি হাতে লিখে পূরণ করতে হবে আপনি চাইলে কম্পিউটারের মাধ্যমে এই ফর্মটি পূরণ করতে পারেন তবে যে স্বাক্ষরগুলো রয়েছে এবং এগুলো অবশ্যই আপনাকে হাতে করতে হবে এইভাবে যদি আপনি ফর্মটি পূরণ করেন এখানে ফর্মটি কিভাবে পূরণ করতে হবে আমি সেটি দেখিয়ে দিব ফর্মটি পূরণ করার পরে আপনাকে বর্তমান যে ভোটার এরিয়া রয়েছে আপনার সেখানকার যে নির্বাচন অফিসার রয়েছে সেখানে আপনি অবশ্যই গিয়ে সেটাকে দিতে হবে অর্থাৎ এই ফর্মটি জমা দিতে হবে এবং সেখান থেকে পরবর্তীতে তাদের থেকে স্বাক্ষরিত হয়ে পরবর্তীতে আপনি যে এরিয়াতে যাবেন সেই এরিয়া গিয়ে আপনাকে এলাকাতে ফর্মটি জমা দিয়ে আসতে হবে তো দুটি জায়গায় আপনাকে যেতে হবে সবার প্রথমে আপনার বর্তমান যে এরিয়া সেই এরিয়ার নির্বাচন অফিস এরপরে আপনি যে এলাকায় যাবেন সে এরিয়ার নির্বাচন অফিস এবার চলুন কিভাবে ফর্মটি পূরণ করবেন বা ফর্মটি কোথায় পাবেন ফর্মটি পূরণ করার জন্য সবার আগে ফর্মটি আপনাকে এখানে গুগলে গিয়ে আপনি মাইগ্রেশন ফর্ম থার্টিন এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখাটি লিখে গুগলে সার্চ করলে আপনি সে ফর্মটি পেয়ে যাবেন অনলাইনে সেখান থেকে আপনি সেটি ডাউনলোড করে নিতে পারবেন এবং ফর্মটি পাওয়ার পরে আপনি চাইলে এটি কম্পিউটার দোকানে গিয়েও নিজেও আপনি এখানে এই লেখাগুলো কম্পিউটার টাইপ করে দিতে পারবেন তবে হাতে লিখে দিলে আরও বেটার আপনি হাতে লিখেও করতে পারবেন কোনো সমস্যা নেই তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে সবার প্রথমে উপজেলা বা থানা নির্বাচন অফিসার একটি লেখা থাকবে এখানে উপজেলা বা থানা হিসাবে আপনি যে এরিয়ায় যাবেন এরিয়া থানাটি লিখতে হবে এবং যে আপনি হতে চাচ্ছেন এরিয়ার জেলাটি লিখতে হবে এরপরে হলো আবেদনকারীর নাম অর্থাৎ যার এনআইডির ভোটার এরিয়া ট্রান্সফার করবেন তার নামটি এনআইডি তে ঠিক যেভাবে রয়েছে বাংলায় সেটি বাংলায় এভাবে লিখে দিবেন এরপরে হলো জাতীয় পরিচয়পত্র নম্বর এন এডিতে যে জাতীয় পরিচয়পত্র নম্বরটি রয়েছে সেটি এখানে লিখে দিবেন এগুলো যে কোনো এক ভাষায় করবেন হয়তো বাংলায় সবগুলো করবেন অথবা সবগুলো ইংলিশে করবেন যে কোনো একটিতে আপনি করবেন যদি এই লেখাগুলো বাংলাতে লেখেন তাহলে এখানে যতগুলো লেখা লিখবেন সবগুলো বাংলাতেই লেখবেন এরপর হলো জন্ম তারিখ তো জন্ম তারিখ লেখার সময় আপনার সবার আগে এখানে আমি যেই উদাহরণটি দিচ্ছি এই রকম করে আপনি সবার আগে আপনার দিনটি অর্থাৎ জন্ম তারিখটি এরপরে মাসটি এরপরে হলো আপনার জন্ম সালটি লিখে দিবেন এনআইটি ঠিক যেভাবে রয়েছে সেভাবে এরপর হলো বর্তমান তালিকাভুক্ত ভোটার এরিয়া যেটি রয়েছে সেটি এখানে লিখবেন তো এখানে ভোটার নম্বর তো ভোটার নম্বর যদি আপনার জানা থাকে লিখবেন না লিখলেও কোনো সমস্যা নেই এখানে এটি না লিখলেও চলবে যেহেতু আপনার ডি রয়েছে তাই ভোটার নম্বরটি না লেখলেও চলবে এরপর হলো ভোটার এলাকার নাম অর্থাৎ আপনি যে এলাকায় রয়েছেন এটি এনআইডির মধ্যে ভোটার এলাকার নামটি রয়েছে সেখান থেকে দেখে ভোটার এলাকার নামটি লিখে দেবেন এছাড়া ভোটার এলাকার নম্বর ভোটার এলাকার নম্বর যদি জানেন তাহলে লিখে দেবেন আর যদি না জানেন আপনার যদি অনলাইন সার্ভারে আপনার আইডিটি থাকে তাহলে সেখান থেকে আপনি চাইলে এগুলো দেখে দেখে লিখতে পারবেন কোনো সমস্যা নেই এরপর হলো উপজেলা বা থানা বর্তমানে যে ভোটার এরিয়া রয়েছেন তার থানা এবং তার জেলাটি এখানে লিখে দেবেন এরপরে গ্রাম নাম বা নম্বর এখানে গ্রামের নাম বা রাস্তার নাম এখানে যে গ্রামটি আপনার ভোটার এরিয়াতে রয়েছে সেটি এবং হোল্ডিং নম্বর যদি থাকে সেটিও এখানে লিখে দিতে পারেন এরপর হলো যে এলাকায় আপনি স্থানান্তর হতে চাচ্ছেন অর্থাৎ ট্রান্সফার হবেন সেই এলাকার জেলাটি নামটি লিখতে হবে সেই জেলাটি নাম লিখে দেবেন উপজেলা বা থানাটি লিখে দেবেন যেটি আপনি উপরেই লিখেছিলেন ফর্মের সেটি এরপর হলো আপনার যদি ইউনিয়ন বা সিটি কর্পোরেশন এরিয়া হয় তাহলে সিটি কর্পোরেশনের নামটি আর যদি ইউনিয়ন বা পৌরসভা হয় তাহলে সেই পৌরসভার নামটি লিখে দিবেন এবং সেখানকার কোন ওয়ার্ডে যাবেন সে ওয়ার্ড নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপর হলো ভোটার এলাকার নামটি যে এলাকায় আপনি বসবাস করবেন সেই এলাকার নামটি লিখে দিবেন। এবং ভোটার এলাকার নম্বর যদি জানা না থাকে লেখার প্রয়োজন নেই এরপর হলো সেই এলাকার যে এলাকা রয়েছে এই সেই এলাকার গ্রামের নামটি লিখে দেবেন এলাকায় রয়েছেন সেখান হোল্ডিং নাম্বার অর্থাৎ আপনার বাসার হোল্ডিং নাম্বারটি অবশ্যই লিখে দিবেন এটি লিখলে আপনার ট্রান্সফারকৃত যে বিষয়টি সেটি খুব তাড়াতাড়ি আপনার সলভ হয়ে যাবে না হলে এখানে যাচাই ব্যাচার ক্ষেত্রে অনেক সময় লাগে তো আপনি যদি হোল্ডিং নাম্বারটি লিখে দেন তাহলে কোনো সমস্যা নেই আপনি খুব তাড়াতাড়ি সেটি পেয়ে যাবেন অর্থাৎ ট্রান্সফার হয়ে যাবেন এরপর হলো টেলিফোন বা মোবাইল নাম্বার এখানে অবশ্যই আপনার নাম্বারটি সঠিকভাবে দিবেন এখানে এমন একটি নাম্বার দিবেন যেটি আপনার সাথে যোগাযোগ করতে পারবে তারা যদি কোনো প্রয়োজন হয় ডকুমেন্টসের প্রয়োজন তাহলে আপনাকে এই নাম্বারে যোগাযোগ করবে তাই এই নাম্বারটি সঠিকভাবে লিখে দিবেন আপনার নাম্বারটি এরপরে হলো ডাকঘরের নামটি এখানে যে ডাকঘরটি রয়েছে সেই ডাকঘরটি এবং এখানে পোস্ট কোডটি অবশ্যই দিয়ে দেবেন অর্থাৎ যে এলাকায় আপনি স্থানান্তর হবেন সেই এলাকার ডাকগরের নামটি এবং পোস্ট কোডটি এখানে বসিয়ে দেবেন এখানে এই যে ছয় নম্বর অপশনে ছয় নম্বর অপশনে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি কত বছর ধরে সেই এলাকায় রয়েছেন সেটি দিয়ে দিবেন এখানে অবশ্যই আপনি মিনিমাম এক বছরের উপরে দিবেন এক বছর মিনিমাম তার উপরে আপনি যত বছরে দেন কোনো সমস্যা নেই সেটিও সঠিক তথ্যটি এখানে দিয়ে দেবেন এরপর হলো স্থানান্তর কারণ সেটি কি জন্যে সেটি যদি আপনার স্থায়ী এলাকা হয় তাহলে লিখে দিবেন স্থায়ী ঠিকানা এরপর যদি আপনি বাসা বদল করেন বা চাকরি কারণে বদলি হয়ে যান তাহলে সেটি লিখে দেবেন এইখানে ওই কারণটি আপনি অবশ্যই লিখে দিবেন এরপরে হলো আপনার প্রথম পেজের শেষ দ্বিতীয় পেজ এখানে দুটি পেজ রয়েছে এখানে এই যে আট নম্বরের যতগুলো ডকুমেন্টসের নাম দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি সবার প্রথমে এখানে আপনার অবশ্যই যে এনআইডি কার্ডটি রয়েছে সেই অ্যানআইডি কার্ডের একটি অবশ্যই ক্লিন ফটোকপি দিতে হবে অর্থাৎ পরিষ্কার স্পষ্ট ফোটোকপি আপনাকে দিতে হবে যে দিয়েও এখানে সেটি লেখা নেই এরপর হলো আপনার প্রথম শ্রেণীর যে কোনো একজন কর্মকর্তা থেকে অথবা আপনি যে সিটি কর্পোরেশন এরিয়ায় যাবেন সেখানকার মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে অবশ্যই আপনাকে একটি প্রত্যয়নপত্র নিতে হবে মনে রাখবেন এই প্রত্যয়নপত্রটি অবশ্যই আপনাকে দিতে হবে যখন আপনি এই যে ডকুমেন্টসগুলো জমা দিবেন ফর্মটি জমা দিবেন তখন অবশ্যই সেটি দিতে হবে এরপর হলো ইউটিলিটি বিলের অনুলিপি অর্থাৎ আপনি যেই বাসায় বর্তমানে রয়েছেন সেই বাসার বিদ্যুৎ বিলের অথবা ট্যাক্স রসিদের অথবা আপনার পানির ওয়াশার বিলের যে কোনো একটি বিলের অবশ্যই অনুলিপি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনার কপি অথবা ফটোকপি দিতে হবে আপনি যে বাড়িতে রয়েছেন সেটি যদি ভাড়ায় থাকেন তাহলে ভাড়ার রসিদ এছাড়া সেই বাড়ির কর রসিদ অর্থাৎ আপনি যেই বাড়িতে রয়েছেন সেই বাড়ির ভাড়ার রসিদ অথবা কর রসিদ অথবা পৌর কর রসিদ আপনাকে দিতে হবে যে কোনো একটি রসিদ আপনাকে সেখানে দিতে হবে এই যে ডকুমেন্টসগুলো গুলো এইগুলো যদি আপনি নিজের কাছে রাখতে পারেন তাহলে আপনি এই ডকুমেন্ট সহ এই যে ফর্মটি গিয়ে জমা দিয়ে আসতে হবে এরপর হলো এখানে আবেদনকারী স্বাক্ষর বা টিপসই অর্থাৎ যার নামের এনআইডি কার্ড তার স্বাক্ষরটি দিতে হবে এনআইডি কার্ডে যে স্বাক্ষরটি দিয়েছিল ঠিক সেই স্বাক্ষরটি এখানে দিবে যদি সেখানে টিপসই দেওয়া থাকে তাহলে টিপসই এখানে দিতে হবে এরপর হলো আবেদনকারীকে শনাক্তকারী স্বাক্ষর এটি খুবই গুরুত্বপূর্ণ এটির কারণে অনেক ক্ষেত্রে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে যদি সঠিকভাবে সঠিক ইনফরমেশন না দেন এখানে আবেদনকারী শনাক্ত হিসাবে যাকে রাখবেন তার স্বাক্ষর দিতে হবে সঠিক স্বাক্ষরটি তার নামটি সঠিকভাবে তার এনাডি কার্ডে যেভাবে রয়েছে সেভাবে তার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিতে হবে এবং তার ঠিকানা দিতে হবে এবং এখানে আবেদনকারী শনাক্তকারী হিসেবে কাকে রাখবেন তার মানে সবার প্রথমে হলো আপনার ওয়ার্ড মেম্বার বা কাউন্সিলর এরপর হলো আপনার ইউনিয়ন চেয়ারম্যান অথবা পৌরসভার চেয়ারম্যান যে কোনো একজনকে আপনি এখানে দিতে পারবেন এই চারজনের মধ্যে যে কোনো একজনের স্বাক্ষর নাম ঠিকানা এখানে দিতে হবে এখানে আপনাকে আরেকটি বিষয় মনে রাখতে হবে স্বাক্ষরের পাশাপাশি এখানে সেই ওয়ার্ড মেম্বার অথবা কাউন্সিলরের যে সিলটি রয়েছে সেই সিলটিও অবশ্যই এখানে মেরে দিতে হবে সেই সিলটি এখানে অবশ্যই মারতে হবে সেই সিলটি মারবে এবং সাথে স্বাক্ষরও দিতে হবে এটি দুটি জিনিসই এখানে লাগবে শুধু স্বাক্ষর দিলেও হবে şudu sil dilo হবে না এখানে স্বাক্ষর সিল দুটি এখানে দিতে হবে এখানে আপনি যার থেকে নেবেন চেয়ারম্যান হলে চেয়ারম্যানের সিল এবং স্বাক্ষর উভয়ই লাগবে এরপর হলো নিচে নিচে আর এখানে কোনো কাজ নেই আপনার এখানে প্রাপ্তির শিকারের পত্র শেষে এখানে জনাব বা বেগমের ক্ষেত্রে এখানে আপনার নামটি আপনি চাইলে লিখে দিতে পারেন এই ছাড়া অফিসের কর্মকর্তারাও এটি লিখে দিতে পারে আপনাকে আর লিখতে হবে না অর্থাৎ এইভাবে আপনি আপনার ফর্মটি পূরণ করবেন এবং এই ফর্মের কপিটি আপনি আপনার যে চেয়ারম্যান বা মেম্বার রয়েছে তার থেকে স্বাক্ষর করে তারপরে সেই কপিটি একটি ফটোকপি আপনি করে নিজের কাছে রেখে দেবেন এবং একটি কপি গিয়ে আপনি বর্তমান যেই নির্বাচন এরিয়াতে রয়েছেন ভোটার এরিয়া রয়েছেন তার নির্বাচন অফিসে গিয়ে আপনাকে জমা দিতে হবে সেখান থেকে স্বাক্ষরিত বিষয়গুলো কমপ্লিট হওয়ার পরে সেখানকার তারা স্বাক্ষর দিবে সিল দিবে তারপরে তারা সেই ফর্মটা আপনাকে ফেরত দেবে তারপরে সেই ফর্মটি নিয়ে আপনি যে এরিয়ায় ট্রান্সফার হতে চাচ্ছেন যে এরিয়া ভোটার এরিয়া ট্রান্সফার করবেন সেই এরিয়া নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে এটি জমা দিলে তার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে আপনার ট্রান্সফার যে বিষয়টি সেটি সম্পূর্ণ হয়ে যাবে আপনার মোবাইলে এস এম এর মাধ্যমে সেটি জানিয়ে দিবে আর যদি কোনো ডকুমেন্টস লাগে সেটিও তারা এস এর মাধ্যমে জানিয়ে দিবে এরপর আপনাকে যে কাজটি করতে হবে আপনার ভোটার এরিয়া ট্রান্সফার যদি হয়ে যায় সেটি যদি গৃহীত হয়ে যায় তাহলে লেখা আসবে আপনার আবেদন গৃহীত হয়েছে তাহলে আপনি যে নতুন এরিয়ায় রয়েছেন সেখানকার নির্বাচন পরবর্তী নির্বাচনে আপনি ভোট দিতে পারবেন এরপরে হলো আপনি কিন্তু এনআইডি কার্ড যেটি সেটি কিন্তু সংশোধিত হয়ে আসবে না এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেই এনআইডি কার্ডটি পেতে হলে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো সেই এনআই কার্ডে যদি আপনার নতুন পরিচয় ভোটার এরিয়া হিসাবে নতুন পরিচয়ে আপনি এনআইডি কার্ডটি পেতে চান তাহলে আপনাকে দুশো টাকা দিয়ে আপনার ভোটার এরিয়া যে ট্রান্সফার করেছিলেন তার জন্য দুশো টাকা ফি দিয়ে আপনাকে জি ইস্যু ফর্ম করতে হবে সেখানে জি ইস্যু ফর্মের মাধ্যমে আপনি সেই ভোটার এরিয়া যে ট্রান্সফার হয়ে এসেছে সে টি সহ অর্থাৎ সেই নামটি সহ আপনি একটি নতুন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে সেটি কিভাবে রি ইস্যু করতে হয় সেটি নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও রয়েছে সেটি আই বাটন থেকে দেখে নেবেন এই ছিল আপনার ভোটের এরিয়া ট্রান্সফার করার বিষয়টি আশা করে বুঝতে পেরেছেন কোনো কিছু বুঝে না থাকেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এছাড়া এনআইডি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ